হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ক্লাস ইলেভেন টুয়েলভের সিলেবাস চেঞ্জ হয়েছে, সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হতে চলেছে। একাদশ শ্রেণীর ভূগোলের প্রথম সেমিস্টারে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি পার্টের অনেকগুলি টপিকের অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবে। আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণীর ভূগোলের প্রথম সেমিস্টারে ফিজিক্যাল জিওগ্রাফি পার্টের ফোর্থ ইউনিটের আবহাওয়া ও জলবায়ু চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ক্লাস ইলেভেনের ভূগোলের প্রথম সেমিস্টারে ফিজিক্যাল জিওগ্রাফি পার্টের ফোর্থ ইউনিটের ওয়েদার অ্যান্ড ক্লাইমেট অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করার পূর্বে তোমাদেরকে বলবো, প্রথমে ভালো করে টেক্সট বই খুঁটিয়ে পড়বে, থিওরি পড়বে, কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপর এমসিকিউ প্রশ্নের উত্তর সলভ করবে। প্রথমে থিওরি পড়তে হবে, তারপর এমসিকিউ প্রশ্নের উত্তর পড়বে। থিওরি যদি না ক্লিয়ার হয়, কনসেপ্ট যদি না ক্লিয়ার হয়, সেক্ষেত্রে পরবর্তীকালে এমসিকিউ প্রশ্নের উত্তর সলভ করতে অনেক প্রবলেম হবে। তাই প্রথমে খুঁটিয়ে টেক্সট বই পড়বে, তারপর এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা সলভ করবে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের বিস্তার কত? 5000 কিলোমিটার, 7000 কিলোমিটার, 9000 কিলোমিটার, 10000 কিলোমিটার। সঠিক উত্তরটি হবে অপশান ডি, 10000 কিলোমিটার। বায়ুমণ্ডলের বিস্তার সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে 10000 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের 97% ভর যত কিলোমিটারের মধ্যে থাকে? 27 কিলোমিটার, 28 কিলোমিটার, 29 কিলোমিটার, 30 কিলোমিটার। সঠিক উত্তরটি হবে অপশান সি, 29 কিলোমিটার। বায়ুমণ্ডলের 97% ভর 29 কিলোমিটারের মধ্যেই থাকে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তরটি হবে অপশান ডি, বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস কোনটি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম। সঠিক উত্তরটি হবে অপশান সি, হাইড্রোজেন। বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো এই হাইড্রোজেন স্তর। পরবর্তী প্রশ্ন, কঠিন সূক্ষ্ম ধুলা বালি ছাই ভস্মকণার মিশ্রণকে কি বলা হয়? এরিডিসোল, কালিসোল, এরোসোল, অ্যান্টিসোল। সঠিক উত্তরটি হবে অপশান সি, এরোসল। কঠিন সূক্ষ্ম ধুলোকণা বালি ছাই ভস্মকণার মিশ্রণকে বলা হয় এরোসল। পরবর্তী প্রশ্ন, যেটি বায়ুমণ্ডলের নিম্নতম স্তর বা ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর তার নাম কি? ট্রোপোস্পিয়ার, স্ট্রাটোস্পিয়ার, মেসোস্পিয়ার, থার্মোস্পিয়ার। সঠিক উত্তরটি হবে অপশান এ, ট্রোপোস্পিয়ার। বায়ুমণ্ডলের সবথেকে নিম্নতম স্তর হলো ট্রোপোস্পিয়ার। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি? এক্সোস্পিয়ার, স্ট্রাটোস্পিয়ার, ম্যাগনেটোস্পিয়ার, থার্মোস্পিয়ার। সঠিক উত্তরটি হবে অপশান সি, ম্যাগনেটোস্পিয়ার। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো ম্যাগনেটোস্পিয়ার। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? ট্রোপোস্পিয়ার, স্ট্রাটোস্পিয়ার, মেসোস্পিয়ার, থার্মোস্পিয়ার। সঠিক উত্তরটি হবে অপশান সি, মেসোস্পিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্পিয়ার। পরবর্তী প্রশ্ন, উষ্ণতার বৈশিষ্ট্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর সংখ্যা হলো 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক উত্তরটি হবে অপশান ডি, 6টি। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে যে স্তরে মোট গ্যাসীয় ভরের 75% থাকে? ট্রোপোস্পিয়ার, এক্সোস্পিয়ার, মেসোস্পিয়ার, থার্মোস্পিয়ার। সঠিক উত্তরটি হবে অপশান এ, ট্রোপোস্পিয়ার। বায়ুমণ্ডলের ট্রোপোস্পিয়ার স্তরে মোট গ্যাসীয় ভরের 75% থাকে। নেক্সট কোশ্চেন, বায়ুর যে উপাদান নীলাকাশ, উষা ও গোধূলি সৃষ্টি করে? নাইট্রোজেন, জলীয় বাষ্প, এরোসল, জৈবকণা। সঠিক উত্তরটি হবে অপশান সি, এরোসল। বায়ুতে উপস্থিত এরোসলের উপর সূর্যালোক পতিত হয়ে বিচ্ছুরিত হয়, প্রতিসারিত হয়, ওই জন্যই আমরা আকাশকে নীল রঙের দেখি। একই কারণে উষা ও গোধূলি সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, এক্সোস্পিয়ারের প্রধান গ্যাস হলো হিলিয়াম ও হাইড্রোজেন, নাইট্রোজেন ও হিলিয়াম, আর্গন ও নিয়ন, হিলিয়াম। সঠিক উত্তরটি হবে অপশান এ, এক্সোস্পিয়ারের প্রধান গ্যাস হলো হিলিয়াম ও হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে যে স্তরে জেট বায়ু চলাচল করে তা হলো থার্মোস্পিয়ার, স্ট্রাটোপোজ, ট্রোপোপোজ, মেসোপোজ। সঠিক উত্তরটি হবে অপশান সি, ট্রোপোপোজ। বায়ুমণ্ডলের ট্রোপোপোজ স্তরে জেট বায়ু চলাচল করে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে জেট বিমান যাতায়াত করে তা হলো ট্রোপোস্পিয়ার, স্ট্রাটোস্পিয়ার, মেসোস্পিয়ার, থার্মোস্পিয়ার। সঠিক উত্তরটি হবে অপশান বি, স্ট্রাটোস্পিয়ার। স্ট্রাটোস্পিয়ার স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে, যেহেতু এই স্ট্রাটোস্পিয়ার স্তর হলো শান্ত মণ্ডল, মেঘ থাকে না, ওই কারণেই জেট বিমান যাতায়াত করে এই স্ট্রাটোস্পিয়ার স্তর দিয়ে।
পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা দ্রুত হ্রাস পায়, ট্রোপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? সঠিক উত্তরটি হবে অপশান এ। যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ, ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা দ্রুত হ্রাস পায়। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে টেম্পারেচার হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন, যে বায়ুস্তর ক্ষুব্ধ মণ্ডল নামে পরিচিত তা হলো ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? সঠিক উত্তরটি হবে অপশান এ, ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার স্তরে মেঘ সৃষ্টি হয়, তার ফলে ঝড় বৃষ্টির সৃষ্টি হয়ে থাকে, তাই এই স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে মেরুজ্যোতি বেতার তরঙ্গ প্রতিফলন হয় সেই স্তরের নাম কি? ট্রোপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? সঠিক উত্তরটি হবে অপশান ডি, থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি বেতার তরঙ্গ প্রতিফলন ঘটে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তর শান্ত মণ্ডল নামে পরিচিত, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? সঠিক উত্তরটি হবে অপশান বি, স্ট্রাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তর শান্ত মণ্ডল নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে উল্কাপিণ্ডগুলি পুড়ে ছাই হয়ে যায় নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়, ট্রোপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? সঠিক উত্তরটি হবে অপশান সি, মেসোস্ফিয়ার স্তরে উল্কাপিণ্ডগুলি পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, ভ্যান অ্যালেন স্তর সৃষ্টি হয়েছে কোন স্তরে? ম্যাগনেটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? সঠিক উত্তরটি হবে অপশান এ, ম্যাগনেটোস্ফিয়ার স্তরে। ভ্যান অ্যালেন স্তর সৃষ্টি হয়েছে ম্যাগনেটোস্ফিয়ার স্তরে। পরবর্তী প্রশ্ন, অতি বেগুনি রশ্মি শোষণকারী গ্যাস হলো ফ্রেয়ন, আর্গন, ওজোন, নিয়ন? সঠিক উত্তরটি হবে অপশান সি, ওজোন গ্যাস। অতি বেগুনি রশ্মি শোষণকারী গ্যাস হলো ওজোন গ্যাস। পরবর্তী প্রশ্ন, মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার, 19 কিলোমিটার, 8 কিলোমিটার, 18 কিলোমিটার? সঠিক উত্তরটি হবে অপশান সি, 8 কিলোমিটার। মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার ভূপৃষ্ঠ থেকে 8 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, হেটারোস্ফিয়ারের সর্বনিম্ন স্তর হল নাইট্রোজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর, অক্সিজেন স্তর? সঠিক উত্তরটি হবে অপশান এ, হেটারোস্ফিয়ারের সর্বনিম্ন স্তর হল নাইট্রোজেন স্তর। পরবর্তী প্রশ্ন, ওজোন গ্যাস কে আবিষ্কার করেন? ফারম্যান, স্কনবি, সোরেট, হ্যান্ডি ভূষণ? সঠিক উত্তরটি হবে অপশান বি, স্কনবি। ওজোন গ্যাস আবিষ্কার করেন স্কনবি। পরবর্তী প্রশ্ন, ওজোন গ্যাসের স্তর কে আবিষ্কার করেন? ফারম্যান, স্কনবি, সোরেট, হ্যান্ডি ভূষণ? সঠিক উত্তরটি হবে অপশান ডি, হ্যান্ডি ভূষণ। ওজোন গ্যাসের স্তর আবিষ্কার করেন হ্যান্ডি ভূষণ। পরবর্তী প্রশ্ন, ওজোন গহ্বর কে আবিষ্কার করেন? ফারম্যান, স্কনবি, সোরেট, হ্যান্ডি ভূষণ? সঠিক উত্তরটি হবে অপশান এ, ফারম্যান। ওজোন গহ্বর আবিষ্কার করেন ফারম্যান। পরবর্তী প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্বের একক ডবসন, সেন্টিগ্রেড, ওলিয়েট, ঘন সেন্টিমিটার? সঠিক উত্তরটি হবে অপশান এ, ডবসন। ওজোন গ্যাসের ঘনত্বের একক ডবসন। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রধান ওজোন ধ্বংসকারী গ্যাস হল ক্লোরিন, সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, হ্যালন? সঠিক উত্তরটি হবে অপশান বি, সর্বপ্রধান ওজোন ধ্বংসকারী গ্যাস হল সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। পরবর্তী প্রশ্ন, ক্লোরোফ্লোরোকার্বনের বাণিজ্যিক নাম হল ফ্রেয়ন, হ্যালন, ফ্রেজিনিন, স্যালন? সঠিক উত্তরটি হবে অপশান এ, ক্লোরোফ্লোরোকার্বনের বাণিজ্যিক নাম হল ফ্রেয়ন গ্যাস। পরবর্তী প্রশ্ন, ক্লোরোফ্লোরোকার্বন কে আবিষ্কার করেন? ফারম্যান, স্কনবি, থমাস মিজলে, হ্যান্ডি ভূষণ? সঠিক উত্তরটি হবে অপশান সি, থমাস মিজলে। ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস আবিষ্কার করেন থমাস মিজলে। নেক্সট কোশ্চেন, ওজোন গহ্বর সৃষ্টি কোথায় হয়েছে? সুমেরুতে, আন্টার্কটিকাতে, উত্তর আমেরিকাতে, ওসিয়ানিয়াতে? সঠিক উত্তরটি হবে অপশান বি, আন্টার্কটিকায়। ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে আন্টার্কটিকাতে। পরবর্তী প্রশ্ন, ধান জমি থেকে উৎপন্ন ওজোন বিনাশকারী গ্যাস হল মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হ্যালন, ক্লোরোফ্লোরোকার্বন? সঠিক উত্তরটি হবে অপশান এ, মিথেন। ধান জমি থেকে উৎপন্ন ওজোন বিনাশকারী গ্যাস হল মিথেন। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তর সংরক্ষণে প্রধান চুক্তি হল মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, লন্ডন চুক্তি, সিমলা চুক্তি? সঠিক উত্তরটি হবে অপশান এ, মন্ট্রিল প্রোটোকল। ওজোন স্তর সংরক্ষণে প্রধান চুক্তি হল মন্ট্রিল প্রোটোকল। নেক্সট কোশ্চেন, মন্ট্রিল চুক্তি কোন সালে সম্পাদিত হয়? 1985-তে, 1992-তে, 1997-তে, 1987-তে? সঠিক উত্তরটি হবে অপশান ডি, 1987-তে। মন্ট্রিল চুক্তি সম্পাদিত হয় 1987 সালে। পরবর্তী প্রশ্ন,
বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি? 13ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর। সঠিক উত্তরটি হবে অপশান ডি, 16ই সেপ্টেম্বর। বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে পালন করা হয় 16ই সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, 21 দফা কর্মসূচি কত সালে গৃহীত হয়? 1985 সালে, 1992 সালে, 1997 সালে, 1987 সালে। সঠিক উত্তরটি হবে অপশান বি, 1992 সালে। 21 দফা কর্মসূচি গৃহীত হয় 1992 সালে। পরবর্তী প্রশ্ন, রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার থেকে নির্গত গ্যাস হলো মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হ্যালন, ক্লোরোফ্লোরোকার্বন। সঠিক উত্তরটি হবে অপশান ডি, রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার থেকে নির্গত গ্যাস হলো ক্লোরোফ্লোরোকার্বন। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তর শান্তমণ্ডল নামে পরিচিত? ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক উত্তরটি হবে অপশান বি, স্ট্রাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরটি শান্তমণ্ডল নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মাঝে সীমারেখাকে কী বলা হয়? ট্রোপোপোজ, মেসোপোজ, স্ট্রাটোপোজ, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে অপশান বি, মেসোপোজ। মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মাঝে সীমারেখাকে বলা হয় মেসোপোজ। পরবর্তী প্রশ্ন, হোমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ারের মাঝে সীমারেখাকে কী বলা হয়? ট্রোপোপোজ, টার্বোপোজ, মেসোপোজ, স্ট্রাটোপোজ। সঠিক উত্তরটি হবে অপশান বি, টার্বোপোজ। হোমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ারের মাঝে সীমারেখাকে বলা হয় টার্বোপোজ। পরবর্তী প্রশ্ন, গ্যাসের অনুপাত একই হয় যে স্তরে? ট্রোপোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার। সঠিক উত্তরটি হবে অপশান বি, হোমোস্ফিয়ার। গ্যাসের অনুপাত একই হয় হোমোস্ফিয়ার স্তরে। পরবর্তী প্রশ্ন, গ্যাসের অনুপাত বিভিন্ন হয় কোন স্তরে? ট্রোপোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার। সঠিক উত্তরটি হবে অপশান ডি, হেটারোস্ফিয়ার। গ্যাসের অনুপাত বিভিন্ন হয় হেটারোস্ফিয়ার স্তরে। পরবর্তী প্রশ্ন, এক্সোস্ফিয়ার যে স্তরের অন্তর্গত? ট্রোপোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার। সঠিক উত্তরটি হবে অপশান ডি, হেটারোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার স্তরটি হেটারোস্ফিয়ার স্তরের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, হেটারোস্ফিয়ারের সর্বনিম্ন স্তর হলো নাইট্রোজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর, অক্সিজেন স্তর। সঠিক উত্তরটি হবে অপশান এ, নাইট্রোজেন স্তর। হেটারোস্ফিয়ারের সর্বনিম্ন স্তর হলো নাইট্রোজেন স্তর। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয় কোন স্তরকে? ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার। সঠিক উত্তরটি হবে অপশান ডি, ওজোনোস্ফিয়ারকে। বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয় ওজোনোস্ফিয়ার স্তরকে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত? 0.03%, 0.01%, 0.02%, 0.33%। সঠিক উত্তরটি হবে অপশান এ, 0.03%। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ হলো 0.03%। পরবর্তী প্রশ্ন, ওজোন গহ্বর যেখানে সৃষ্টি হয় সেখানে ওজোন গ্যাসের ঘনত্ব কত থাকে? 220 ডপশন ইউনিটের কম, 220 ডপশন ইউনিট, 200 ডপশন ইউনিটের কম, 200 ডপশন ইউনিট। সঠিক উত্তরটি হবে অপশান সি, 200 ডপশন ইউনিটের কম। ওজোন গহ্বর যেখানে সৃষ্টি হয় সেখানে ওজোন গ্যাসের ঘনত্ব থাকে 200 ডপশন ইউনিটের কম। 200 ডপশন ইউনিটের কম ওজোন গ্যাসের ঘনত্ব থাকলে তখন অতিবেগুনি রশ্মি ওজোন স্তর ভেদ করে ভূপৃষ্ঠে চলে আসে, তাই ওজোন গহ্বর সৃষ্টি হয় 200 ডপশন ইউনিটের কম ওজোন গ্যাসের ঘনত্ব থাকলে। পরবর্তী প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারে প্রতি কিলোমিটারে নর্মাল লেপস রেট কত? 4.4 ডিগ্রি সেলসিয়াস, 7.4 ডিগ্রি সেলসিয়াস, 6.4 ডিগ্রি সেলসিয়াস, 5.4 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি হবে অপশান সি, 6.4 ডিগ্রি সেলসিয়াস। ট্রোপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে টেম্পারেচার হ্রাস পায়, তাই নর্মাল লেপস রেট হলো 6.4 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন, মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে, কমে, একই থাকে, কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশান বি, কমে। মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত? 20.94%, 20.27%, 20.86%, 20.98%। সঠিক উত্তরটি হবে অপশান এ, 20.94%। বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ 20.94%।
আজকের এই ভিডিওতে আবহাওয়া ও জলবায়ু চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম। এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই অ্যান্সার দেব। নেক্সট ভিডিওতে আরও বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করব। কোন টপিকটা ডিসকাস করলে তোমাদের সুবিধা হবে সেটা তোমরা কমেন্টে জানাবে, আমি ওই টপিক নিয়ে ডিসকাস করব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।